কথায় বলে শিক্ষার শেষ নেই। পঠন পাঠন ছাড়াও শিল্পী যে হওয়া যায় তার জল জ্যান্ত উদাহরণ পাওয়া গেল নদিয়ার এক যুবকের মধ্যে। গত 4 বছর আগে বিদ্যালয়ের সরস্বতী প্রতিমা তৈরি করার জন্য আগ্রহী হয়েছিল স্কুল ছাত্র অতনু বিশ্বাস। সে শান্তিপুর তন্তুবাই হাই স্কুলের ছাত্র। তার ইচ্ছের কথা জানিয়েছিল প্রধান শিক্ষককে। এরপর প্রধান শিক্ষকের অনুমতি মেলায় শুরু করে সরস্বতী প্রতিমা তৈরির কাজ। প্রথম বছরে প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের। তারপর 4 বছর ধরে সরস্বতী প্রতিমা তৈরি করছে অতনু। 2023-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে এখন শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র। কিন্তু বিদ্যালয়ের প্রতি ভালোবাসা এতটুকুও কমেনি তার। এবছরও বিদ্যালয়ে তৈরি করছে সরস্বতী প্রতিমা। তবে অতনুর সাথে হাতে হাত লাগিয়েছে অন্যান্য ছাত্ররা। এখন দিন রাত এক করে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত অতনু সহ তার সহকারীরা। অতনু দেখিয়ে দিতে চায় মৃৎশিল্পের সাথে যুক্ত না হয়েও ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব। যদিও অতনুর এই আত্মবিশ্বাসকে কুর্নিশ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ সাহা। তিনি বলেন অতনু পড়াশোনাতে খুব একটা ভালো না হলেও ও শিল্পী প্রেমী। সব থেকে বড় কথা, অতনু বরাবরই খুব বাধ্য ছেলে। একদম তাই, স্কুলে আমি গত 4 বছর ধরে এবার দিয়ে 4 বছর ধরে প্রতিমা করছি স্কুলে। আচ্ছা, তুমি কি মিস্ত্রি কাজ জানো? না, একদমই নাই। এটা করে পেশাগত বা এটা অ্যাকচুয়ালি বলতে গেলে নেশা আমার। বছরে 2টো প্রতিমাই করি, একটা বাড়ির দুর্গাঠাকুর আর স্কুলের প্রতিমা, আর তার পাশাপাশি পড়াশোনা করি। আচ্ছা, মানে যে স্কুলে তুমি পড়াশোনা করতে সেই স্কুলের প্রতিমা তুমিই বানাতে? একদমই তাই। তাতে করে কতটা খুশি, মানে যারা অন্যান্য ছাত্রছাত্রী এখানে আসে তারা তো খুব খুশি। কেন, বিদ্যালয়ে অ্যাকচুয়ালি কথা বলতে গেলে পুজোটা একদম ছাত্রছাত্রী নেই। এবার ছাত্ররাই ঠাকুর তৈরি করছি, ছাত্রছাত্রীরাই প্রতিভার সাজসজ্জা এবছর একটা আকর্ষণ রাখছি আমরা, যে বিদ্যালয়ে সাজসজ্জা নিজেরাই করছি। আর এই যে আপনারই ছাত্র স্কুলে প্রতিমা তৈরি করছে, কীরকম লাগে? মানে তো ছাত্রছাত্রী তো আমাদের ছেলে মেয়ের মতোই, আর নিজের ঘরের ছেলে তৈরি করছে মানে সেটা অসাধারণ ব্যাপার। আর ও যখন তৈরি করছে আমার স্কুলের ছেলেমেয়েরাই ভিড় করে দেখছে, তারাও সেখান থেকে কিছুটা অনুপ্রেরণা পাচ্ছে। আশা করি যে আমরা আগামী দিনে এটাকে পেশা হিসেবেও নিতে পারি। পড়াশোনা করলেই যে চাকরি করতে হবে এরকম তো কোনো মানে নেই। যেখানে সবাই চাইছে যে একটা কারিগরি শিক্ষার যাতে উন্নতি হয়, এটা ওদের একটা এক ধরনের কারিগরি শিক্ষা। শিল্প তো একটা শিল্প। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।